যে রামনগরে দাঁড়িয়ে দুদিন আগে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন তিনি তৃণমূলেই আছেন, শনিবার সেই রামনগরে দলীয় সভায় দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় দাবি করলেন শুভেন্দুর দল ছাড়া শুধু সময়ের অপেক্ষা। এদিন বিজেপির দুই সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং অর্জুন সিংও আলাদাভাবে বলেছেন বিজেপিতে শুভেন্দুকে স্বাগত, তার আর তৃণমূলে থাকা উচিত নয়। মন্ত্রী শুভেন্দুর রাজনৈতিক অবস্থান নিয়ে কিছুদিন ধরেই হেয়ালি ও ধোঁয়াশা তৈরি হয়েছে। এই অবস্থায় তৃণমূল নেতৃত্ব এবার বিষয়টি শক্ত হাতে মোকাবিলা করতে চাইছেন। দলের শীর্ষস্তর থেকে ইতিমধ্যেই এই আভাস দেওয়া হয়েছে। ওই দিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শীর্ষস্তরের নেতাদের নিয়ে তার বাড়িতে বৈঠক করেন। সূত্রের খবর, সেখানে অন্যান্য সাংগঠনিক বিষয়ের সঙ্গে শুভেন্দু প্রসঙ্গ ওঠে। দল মনে করে শুভেন্দু যদি তৃণমূলে থেকেও তার দল বিরোধী অবস্থান বজায় রাখেন তাহলে তাকে দল থেকে বের করে দেওয়া পদক্ষেপ করা উচিত হবে না, বরং সেক্ষেত্রে দলের মধ্যেই তাকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। যদি তাই হয় তাহলে মন্ত্রী হিসেবে শুভেন্দুর হাতে যে সমস্ত দপ্তর আছে, তিনি আরও যে সমস্ত পর্ষদ বা নিগমের দায়িত্বে রয়েছেন সেগুলির পুনর্বিন্যাসের কথা ভাবতে পারে তৃণমূল। দলের এক শীর্ষ নেতার কথায়, শুভেন্দু নিজেই ক্রমশ কঠোর ব্যবস্থা নেওয়ার মতো জায়গা তৈরি করে দিচ্ছেন, এটা ঠিক, কিন্তু দল যদি আগে ব্যবস্থা নেয় তাহলে তিনি সহানুভূতি আদায়ের পরিসর পেয়ে যেতে পারেন। সেজন্যই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের দল অত্যন্ত সতর্ক। রামনগর রেল স্টেশন সংলগ্ন মাঠে দলীয় সভায় বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় এদিন বলেন, দিদি এখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন, দল পরিচালনার দায়িত্ব বহিরাগত ভুয়ো সংস্থাকে দিয়েছেন। তৃণমূল এখন দিদির পার্টি নয়, তৃণমূল মুকুলদান নয়, তৃণমূল শুভেন্দু অধিকারীরও নয়। শুভেন্দু এখন দলকে বিদায় জানাতে প্রস্তুত। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য এদিন বলেন, শুভেন্দু অধিকারী কি করবেন তা আমার জানা নেই। রামনগরে বিজেপি সভায় যোগ দিতে এসে অর্থবহ একটি মন্তব্য করেছেন তৃণমূল থেকে আসা সব্যসাচী দত্ত। তিনি বলেন, নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল বলে আমরা বিধায়ক হয়েছিলাম। পর্যবেক্ষকের মতে তার এই মন্তব্য কার্যত মমতার নেতৃত্বে নন্দীগ্রাম আন্দোলনের প্রতি আস্থা জ্ঞাপন। জনসভায় বিজেপি নেতৃত্বের এই দাবি নিয়ে বিদ্রোহী শুভেন্দুর কোর্টেই বল ঠেলেছে তৃণমূল। দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন আবারও বলেন, বিজেপির নেতারা যার সম্পর্কে একথা বলছেন তারই তো প্রতিবাদ করা উচিত, তিনি তো কিছু বলছেনই না। তবে শুভেন্দুর বিরুদ্ধে শুক্রবার তিনি অন্য দলের সঙ্গে যোগাযোগের যে অভিযোগ তিনি করেছিলেন এদিন ফের তার সামনে এনে কল্যাণ বলেন, তার এই নিরাপত্তার অর্থ আমরা ঠিকই বলেছি, দলের সদস্য পদ মন্ত্রিত্ব রেখেই অন্য দলের যোগাযোগ রাখা হচ্ছে তার। শুভেন্দু কি বিজেপিতে যাবেন? বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বলেছেন, শুভেন্দুর জন্য বিজেপির দরজা খোলা, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলে ওকে স্বাগত। ব্যারাকপুরে একই দাবি করেছেন অর্জুনও। এই প্রসঙ্গে কল্যাণের কটাক্ষ, বিজেপির উৎসাহে বলে দিচ্ছে কার কোথায় যোগাযোগ। শুভেন্দুর পিতা তথা তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি শিশির অধিকারী স্পষ্টই বলেন, বিধানসভা ভোটের আগে শুভেন্দুর নাম ভাঙিয়ে কেল্লাফতে করতে চাইছে ওরা। শুভেন্দু নিজের মুখে নিজের অবস্থান জনসমক্ষে জানিয়েছেন, এই ব্যাপারে আমি আর কিছুই বলবো না। এইদিকে রামনগরে বিজেপির এই যোগদান মেলা কর্মসূচিতে রামচন্দ্র দাস নামে এক ব্যবসায়ী যোগদান করেন বিজেপিতে। তবে কলকাতায় দলের রাজ্য দপ্তরে পূর্ব মেদিনীপুরের 22 জন বিজেপিতে যোগদান করেছে, এদের বেশিরভাগই বাম নেতা নেত্রী নামে পরিচিত।